Hello friends, kemon achen shobai asha kori onek onek bhalo achen. Ami Nazia Farhana, Shanta's cuisine theke hajir hoye gelam apnader jonno mojadar arek recipe niye. Ajke ami ranna korbo tomato motor shuti diye koi mach. Tahole cholun dekhe nin ei tomato motor shuti diye koi mach kibhabe ranna korchi. Tahole dorshok cholun shuru kori amar মটরশুটিকে কই মাছ ভুনা এটার জন্য আমি প্রথমে প্যানটা গরম দিচ্ছি খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখবেন যে কোনো খাবারের ভিতরে মটরশুটি টমেটো ভুনে পাতা এগুলো আমরা যখন দিই তখন কিন্তু এটা টেস্টটা বহু গুণে বেড়ে যায় সেই ধারাবাহিকতায় আজকে আমি ভাবলাম শান্তাস কুজিন থেকে আপনাদের জন্য একটা সহজ রান্না আর আমি আজকে কই মাছটা ভাজবো না আমি কিন্তু কাঁচাই রান্না করব কাঁচা কই মাছের তো কিন্তু একটা আলাদা টেস্ট আছে সেটা আপনারা আজকে বাসায় রান্না করলেই বুঝতে পারবেন এজন্য আমি ভাবলাম যে আপনাদেরকে এই রান্নাটা দেখাবো মানে কই মাছ সব সময় ভাজাটাই করে থেকে কাঁচা খুব কমই করি এজন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এবং এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় খুব চটজলদি একটা রান্না এবং তেলে আমি এখানে আধা কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি এবং পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে ভুনতে থাকবো এখানে আমি কিছু করে একটা চামচ হলুদ গুঁড়ো এখানে ধনে গুঁড়ো দুই চার চামচ এখানে এক চা চামচ শুকনা মরিচের গুঁড়ো আছে গরম মশলা গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়া পৌনে এক চা চামচ আমি এখন ভালো করে ভুনতে থাকব এবং এই পর্যায়ে আমি একটু পানিও দিয়ে দিব আর মাছ রান্না তো খুব অল্প সময় চট করে হয়ে যায় অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভুনতে থাকবো দেখতেই পাচ্ছে আমার মশলাটা ভুনা হয়ে গেছে কেননা তেল থেকে মশলা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে আমি গাটা এভাবে চিড়ে চিড়ে নিয়েছি কই মাছে আমি আজকে দেশি কই নিয়েছি এভাবে কই মাছগুলো দিয়ে দিই কই মাছগুলো দিয়ে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমার কোনে একটা মটরশুঁটি আছে সেটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কই মাছটা উল্টে দিচ্ছি ঠিক এই সময় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং লবণের সাথে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি লাগবে না জাস্ট মটরশুঁটি আর টমেটো গুলো কারণ মাছ তো খুব অল্পতে সিদ্ধ হয়ে যায় মটরশুঁটি আর টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব এবং এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব এবারে মাছগুলো আমি এটা ঢাকবো না দর্শক আর একবার উল্টে দিচ্ছি আমি এই মাছে কোনো আদা রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমি যেহেতু টমেটো মতো শুধু আবার একটু ধনে পাতাও দিব এটার সাথে আমি আদা রসুনটা ব্যবহার করি নাই এটা আমি 5 মিনিট ফুটতে দিব তাহলে দর্শক ফিরে আসছি 5 মিনিট পরে দর্শক দেখতেই পাচ্ছেন আমার কই মাছের তরকারিটা ফুটতে শুরু করেছে আমি আজকে এটা টমেটো আর মটরশুঁটি রান্না করছি আমি এটা একদম ঘুনা ঘুনা করবো পুরাই তেলের উপরে থাকবে কোনো ঝোল থাকবে না এটা তেলের উপর আস্তে আস্তে আমার মটরশুঁটি আর টমেটোটা সিদ্ধও হয়ে যাবে আর দেশি কই মাছটা মটরশুঁটি আর টমেটো দিয়ে খেতে দেখি অসাধারণ আর আমি আজকে যেহেতু ভেজে নিয়ে কাঁচা কই মাছ নিয়েছি অবশ্যই আপনারা এটা কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো
তাহলে এটা ঝোলটা শুকিয়ে তেলের উপর উঠে আসুক, তারপর আমরা ফেলে দিচ্ছি। দর্শক, আমি এই পর্যায়ে ধনে পাতাটা ছিটিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এখন এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ফিরে আসছি আপনাদের জন্য পরিবেশন করে। দেখেই কিন্তু অনেক ভালো লাগছে বলেন, অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। দর্শক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে টমেটো মটরশুঁটি দিয়ে কই মাছ। আমি পরিবেশন করে ফেরত আসলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো শান্তাস কুজিন থেকে সেই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।